আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ারের প্রয়োজন, নালে বাড়ি বানাবে কে? আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। ডাক্তারের প্রয়োজন, নালে চিকিৎসা করবে কে? আপনার সন্তানকে আরো অনেক কিছু বানান, এতে কোনো সমস্যা নাই। এগুলো দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু তার আগে আপনার সন্তানকে প্রয়োজনীয় জ্ঞান, যেই জ্ঞান দিয়ে সে জাহান্নাম থেকে বাঁচবে, যেই জ্ঞান দিয়ে সে জান্নাতে যাবে, ওই জ্ঞান যদি না শিখান, তা আপনার সন্তান যদি আপনার জন্য দুয়ার উপযোগী করে না যান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার সন্তান যে মরে যাওয়ার পরে তার জন্য দোয়া করে। আপনার সন্তান যদি গান গায়, আপনার সন্তান যদি সুখ খায়, আপনার সন্তান যদি অপরাধ করে, আপনার সন্তানকে আপনি বিপদে দিয়েছেন, আপনার সন্তানকে আপনি আল্লাহর ভয় দেখান নাই। অপর এক হাদিসে বলেছে, ওয়াখিফুম ফিল্লাহ, তোমার সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাও। আপনি এটা করেন নাই, আপনার সন্তান যত অপরাধ করবে ওটাও সবকাই জারি আপনার কবরে যেতে, ভালোটাও যাবে মন্দটাও যাবে। এই জন্য উপকারী সন্তান গড়ে যাওয়া, যে পিতা মাতার জন্য দোয়া করবে, তাদের জানাজা আদায় করবে, তাদের জন্য কবরের সামনে দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিবে, তাদের জন্য কান্নাকাটি করবে, আর সন্তানের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে ক্ষমা করে দেবে। কারণ সন্তানের দোয়া আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন, যেভাবে সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল করেন। এটা বুখারীর 100 নম্বর হাদিস, মুসলিমের 2673 নম্বর হাদিস এবং মিশকাতের 203 নম্বর হাদিস। তার মানে তিনটা জিনিস তার কবরে যায়, এছাড়া সবগুলো বন্ধ হয়ে যায়। একটা সদকায়ে জারিয়া, আর একটা ইলেম, আর একটা হচ্ছে সুসন্তানের দোয়া। তার মানে এইখানেও কবরে যে যায় ইলেম, তার মানে ইলমের অনেক গুরুত্ব। আল্লাহু আকবার, ভূমিকায় অনেক কথা চলে গেছে, ইলমের মূল আলোচনায় ঢুকতে পারি নাই, তো মূল আলোচনায় ঢোকা যাক। আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকদরিল উলামা হাত্তা ইযা লাম ইয়াকুন আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শেষ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, শেষ যুগে আল্লাহ তাআলা ইলেমকে সরাসরি উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলেমকে উঠিয়ে নিয়ে যাবেন না, বরং হক্কানি পরহেজগার আল্লাহর ভয়ে ভীত আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলেমকে উঠিয়ে নিয়ে যাবেন। এরপরে যখন কোন আলেম অবশিষ্ট থাকবে না, কোন আলেম থাকবে না, আমলকারী আলেম থাকবে না, উপকারী আলেম থাকবে না, অনেক হাদিস পড়ে এরকম আলেম পাওয়া যাবে, তাওরা পাস করেছে এরকম আলেম পাওয়া যাবে, কামিল পাস করেছে এরকম আলেম পাওয়া যাবে, অনেক আলেম পাওয়া যাবে, কিন্তু আমলধারী আলেম পাওয়া যাবে না, আল্লাহর ভয়ে ভীত আলেম পাওয়া যাবে না। কেন? তাদেরকে দুনিয়া থেকে উঠে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলেমকে উঠিয়ে নিয়ে যাবেন। তারপরে যখন তার অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খ জাহেল অজ্ঞদের কাছে যাবে, তাদেরকে নিতা বানাবে, আর তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করবে, মাসাইল জিজ্ঞাসা করবে, ফলে তারা তো জানবে না, কেন তারা অজ্ঞ জাহেল, এই না জানা সত্ত্বেও তারা তাদের মাসালার উত্তর দেবে, সমাধান দেবে, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। তার মানে এক শ্রেণীর এইরকম লোকের আবির্ভাব ঘটবে, যারা মাসালাটাই জানবে না, উত্তর জানবে না, তারপরেও তারা উত্তর দেবে। এই হাদিসকে সামনে রেখে সালাফরা বলতেন, তোমরা বেশি বেশি প্রশ্নের উত্তর দিও না। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন প্রশ্ন আসতো, তখন উনি বলতেন, জানি না, লাদ্রি, আমার জানা নাই। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, আপনি আমিরুল মুমিনিন আর আপনি নাকি জানেন না? তখন ওমর ইবনে আল খাত্তাব বলতো, ওরা কি চায় জানো? জাহান্নামের উপরে আমাকে সেতু বানাতে চায়, আর ওই সেতুর উপর ওরা পারাপার করতে চায়, আমি সেতু হই না। মানে ওরা চায় যে আমার কাছে জানা না থাক তাও আমি ফতোয়া দিয়ে দিই, আমার কাছে জ্ঞান না থাক তাও আমি ফতোয়া দিয়ে দিই, আমি জ্ঞান না থাকা পর্যন্ত ফতোয়া দেই না, আমার কাছে জানা না থাকলে আমি কথা বলি না। তাহলে আপনি যে বলবেন উমর ইবনে খাত্তাব তাহলে কি জানতেন না? তিনি জানতেন, তবে যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন সব, একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব নয়, একমাত্র নবীরা ছাড়া, নবীদেরকে তারপরেও নবীরাও সব জানে না, কতটুকু জানে আল্লাহ যতটুকু জানাই ততটুকু, এই জন্য সবকে জানে।
আল্লাহ তাআলা জানেন, সবচেয়ে বেশি জানেন নবীরা, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা জানান সবচেয়ে বেশি। এর অর্থ এটা নয় যে আল্লাহর চেয়ে বেশি, সবচেয়ে বেশি তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি যারা জানেন তারা হচ্ছে নবী রাসূলগণ, কারণ আল্লাহ তাদেরকে জানান। এজন্য ইলম উঠে যাবে আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে, আলেম পাওয়া যাবে না। ইলমের মর্যাদা কাসির বিন কাইস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন দামেস্কের মসজিদে বসেছিলাম, আমার সাথে ছিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তখন একটা লোক আসলো, আসার পরে বলল, হে আবু দারদা, আমি মদিনাতুর রাসূল থেকে আপনার কাছে এসেছি। মদিনা থেকে দামেস্ক আর মদিনার দূরত্ব হচ্ছে 1303 কিলোমিটার, অর্থাৎ 1300 কিলোমিটারের বেশি ব্যবধান, এত দূরত্বের যে এসেছে। সে বলছে, আমি আপনার কাছে মদিনা থেকে এসেছি একটা হাদিস জানার জন্য। আমি জানি আপনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই। তখন আবু দারদা বললেন, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য কোনো রাস্তায় যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাঈকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নিশ্চয়ই যারা তালাবুল ইলম, জ্ঞান অনুসন্ধানকারী, ইলমের সন্ধানী, এদের উপরে মালাকরা খুশি হয়ে যায় এবং মালাকরা খুশি হয়ে তাদের পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। তাহলে আমরা বলতে পারি, তাদেরকে স্বাগতম দিতে পারি, তাদেরকে মারহাবা দিতে পারি, যারা ইলম অর্জন করতে আসে। সালামরা বলতেন, দেখো কত চমৎকার দল আসতেছে, এমন একটা দল যেই দলগুলো মালাকরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে পাখা বিছিয়ে দিয়েছে আর তারা মালাকদের পাখা দিয়ে হেঁটে আসছে। তাহলে কত মর্যাদার দল না। এই জন্য যারা ছাত্র, যারা ইলম অর্জন করে তাদের মর্যাদা এমন। এরপরে বললেন, ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হাইতানু ফি জাওফিল মা। নিশ্চয়ই যারা আলেম, জ্ঞান অর্জন করে, আমল করে, এই আলেম এদের জন্য আসমানে আসে যা, এদের জন্য জমিনে আসে যা, এমনকি পানিতে থাকা মাছ, সমুদ্রের ভিতরে থাকা মাছ পর্যন্ত এদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। ওয়াইন্না ফাদলাল আলিম আলাল আবিদ কাফাদলিল কমার লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে তেমন, যেমন পূর্ণিমা চাঁদের মর্যাদা তারকার উপরে যেমন। তার মানে যখন তারকা ওঠে আর তারকার উপরে যদি চাঁদ ওঠে, মানুষের নজর কোন দিকে যায়? চাঁদের দিকে যায়, তারকার দিকে যায় না। ওই তারকার সময়ে চাঁদ উঠলে চাঁদের মর্যাদা যেমন, একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। অপর এক বর্ণনায় আর একটা হাদিস মাঝখানে ঢুকিয়ে দিলাম। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যুকিরালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুমা আবিদ ওয়াল আখর আলেম। দুইজন ব্যক্তির কথা বলা হলো, এদের একজন ছিলেন আলেম ইবাদা আলেম, আরেকজন ছিলেন আবেদ। আলেম কাকে বলে? যার জ্ঞান আছে আমল করে, তাকে কি বলে? আলেম। আবেদ কাকে বলে? যার জ্ঞান নাই আমল করে, সুন্নাত পড়ে, নফল করে, সুন্নাত নফল সিয়াম রাখে, ফরজগুলো তো আদায় করেই, নফলগুলো আদায় করে, এ হচ্ছে কি? আবেদ। কিন্তু তার কি নাই? কত জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো, কে বেশি মর্যাদাবান, আবেদ না আলেম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতলুল আলিম আলাল আবিদ তাফাদ্দি আলা আদনাকুম। আবেদের উপরে আলেমের মর্যাদা কেমন জানো? তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি নবীর মর্যাদা যেমন, আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। এরপরে বললেন, ওয়াইন্নাল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ও মালাইকা এবং তার মালাইকা। আল্লাহ তো আর দোয়া করতে, আল্লাহ তো আর দোয়া করতে পারে না, দোয়া করতে পারে? আল্লাহ তো আর ক্ষমা চাইতে পারে না, কেন? আল্লাহ তো দুরুদও করতে পারে না, কেন? আল্লাহ যদি দুরুদ পড়ে তাহলে করতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত নাজিল কর, আর একটা আল্লাহ লাগে, এজন্য আল্লাহ এগুলো করতে পারে না। আল্লাহ তো দোয়াও করতে পারে না, তাহলে এর অর্থ কি হবে? নিশ্চয়ই আল্লাহ তাহলে অর্থ হবে রহমত নাজিল করে, ও মালাইকা এবং তার ফেরেশতারা
মাগফিরাত কামনা করেন। ওয়াহলা সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাত ফি হুজরিহা ওয়া হাত্তা আলহুদ লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাজিল খাইর। নিশ্চয় আসমানে যা আছে, নিশ্চয় জমিনে যা আছে, নিশ্চয় গর্তে থাকে পিপীলিকা, নিশ্চয় সমুদ্রে থাকা মাছ, সবগুলো আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই যে ফ্যানটা ক্ষমা চায়, এই যে সেলিংটা ক্ষমা চায়, এই যে ক্যামেরা গুলো ক্ষমা চায়, আপনার জামা ক্ষমা চায়, এই ঘড়ি ক্ষমা চায়, এই টিস্যু ক্ষমা চায়, এই বালু ক্ষমা চায়। কার জন্য ক্ষমা চায়? আলেমের জন্য। আপনার জন্য চাবে না। কার জন্য চাবে? আলেমের জন্য। আপনিও যদি আলেম হয়ে যান, আলেম বড় হতে পারে, আলেম ছোট হতে পারে, আপনি ছোট আলেম হয়ে যান না কেন, ছোট আলেম হন, তাও তো আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। কে? যা কিছু আছে সব একটা হাদিসের আলেম হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বললি কোয়ানলি ওয়ালা আয়া, যদি একটা বাক্য জানো তাহলে পৌঁছাও, তাহলে একটা হাদিসের আলেম হন, তাহলেও তো আলেম হবে। আলেম ছোট হয়, আলেম বড় হয়, সাধারণ আলেম বলা হয় যে আল্লাহকে জানে, আল্লাহকে মানে, নবীকে জানে, নবীকে মানে, আল্লাহর দিন জানে, আল্লাহর দিন মানে, তাকেই বলা হয় আলেম। আর যারা ফিকহের পণ্ডিত তারা আরো বড় আলেম। তাহলে আপনার জন্য তো দোয়া করবে। এই জন্য আলেম এবং ইলমের গুরুত্ব বোঝাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। আগের হাদিসে আবার ফিরে যাই। এরপরে বললেন, ওয়া ইন্নাল উলামা ওয়া রাসুলুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউরিসু দিনার ওয়া লা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দি ওয়াফিরিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আলেমগণ নবীদের ওয়ারিশ, আর নবীগণ কোনো দিনার দিরহাম টাকা পয়সা উত্তরাধিকার সূত্রে রেখে যান নাই, তারা রেখে গেছেন ইলেম। অতএব যে ব্যক্তি ইলম অর্জন করলো সে পূর্ণতা লাভ করতে পারলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইলেম অর্জন করার। এই দুইটা হাদিস মিশকাতের 212 এবং মিশকাতের 213 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলেম বোঝার তৌফিক দান করুন।